আমার আমার দেশ পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হয়েছে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বহরগ্রাম শিখপুর সেতু নকশা প্রণয়নের শুরু হবে সেতু নির্মাণের কাজ সম্প্রতি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি একাত্তর বিধিতে দাবিটি সংসদে উত্থাপন করলে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম এমপি একথা জানান সেতুটি বাস্তবায়ন হলে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলা সহ মৌলভীবাজার জেলার বড়লেখা ও জুড়ি উপজেলার কয়েক লক্ষ মানুষের যাতায়াত সহজ হবে আমরা সিলেট থেকে আসা যাওয়া করি সিলেট থেকে আসা যাওয়া করার কারণে মানুষ যে এখানে ফেরি আসে ফেরি নৌকা অনেক সময় অনেক মহিলারা ভয় পায় আসা যাওয়া করতে অসুবিধা আর বৃষ্টির দিনে বিশেষ করে অনেক মহিলার কষ্ট হয় এখানে যদি একটা সেতু হয় সেতু হইলে খুবই ভালো হইব মা বই নৌকায় ফাড়ি দিতে গিয়ে বছরও দুইটা তিনটা লাশ যাইতেই হয় কারণ মা মরুক বাচ্চা মরুক একজন মরে নৌকায় ফাড়াফাড় করতে বেশ কষ্ট হয় আমরা এখানে একটা যদি ব্রিজ হয় তাহলে এই বড়লেখা বিয়ানি বাজার এলাকার লোক উপভোগ করবে এখানে একটা ব্রিজ অত্যন্ত জরুরি এবং জরুরের মানে চরম শিখরে গিয়ে গেছি আমরা এই মুহূর্তে আমরা জোরালো দাবি হইল যে এখানে একটা ব্রিজ করা হোক ব্রিজটা হলে আমাদের এই মানুষ এলাকার মানুষের সম্ভাবনার উজ্জ্বল দ্বার উন্মোচিত হবে এবং আমরা আশা করি শেখ হাসিনার হাত দিয়েই জনাব নুরুল ইসলাম নাই প্রচেষ্টায় এটা বাস্তবায়িত হবে সেই স্বপ্ন এই এলাকার মানুষের দাবি এবং স্বপ্ন একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে কার্যপ্রণালী বিধির একাত্ম কোবিধি অনুযায়ী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার মধ্যবর্তী কুশিয়ারা নদীর উপর বহরগ্রাম শিখপুর সেতুর প্রক্রিয়া ও কাজ ত্বরান্বিত করার প্রসঙ্গে বিস্তারিত জানতে চান এবং সেতু নির্মাণ করার লক্ষ্যে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করে লিখিত দাবি উত্থাপন করেন জরুরি জন গুরুত্বপূর্ণ বিষয়ে মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করছি আমার উত্থাপনীয় বিষয় সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বহরগ্রাম শিখপুর ব্রিজ নির্মাণের প্রক্রিয়া ও কাজ ত্বরান্বিত করা প্রসঙ্গে পূর্ব সিলেটের একটি গুরুত্বপূর্ণ সড়ক হচ্ছে গোলাপগঞ্জ বহরগ্রাম বিয়ানীবাজার রোড স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে এই রোড নির্মাণ ও উন্নয়ন করা হয়েছে গোলাপগঞ্জ বেনিবাজার বড়লেখা উপজেলা সহ পূর্ব সিলেটের লক্ষ লক্ষ মানুষের সিলেট শহর পর্যন্ত চলাচলের সুবিধার জন্য অনেক বছর থেকে কুশিয়া নদীতে ফেরি চালু করলেও গত বছর থেকে ফেরি চালু চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এই রাস্তায় কুশিয়া নদীর উপর বহরগ্রাম শিখপুর ব্রিজ নির্মাণের দাবি ও প্রয়োজনীয়তা প্রথম থেকেই প্রাধান্য পেয়েছে মাননীয় স্পিকার দুই হাজার এগারো সালের পাঁচই ফেব্রুয়ারি তৎকালীন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বহরগ্রাম সফর করেন এবং বিরাট জনসভায় এই সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে আসেন তারপর সেতু নির্মাণের প্রক্রিয়া শুরু হয় স্থান নির্বাচন সম্ভবতা সম্ভব্যতা যাচাই সয়েল টেস্ট ইত্যাদি সম্পন্ন হলেও ব্রিজ নির্মাণের বাস্তব কোনো কাজ এখনো হয়নি তাই আমার নির্বাচনী এলাকার জনগণের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে মাননীয় স্পিকার অবস্থায় প্রয়াত মন্ত্রী মহোদয়ের প্রতিশ্রুতি ও আমার নির্বাচনী এলাকার জনগণের চলাচলের সুবিধার্থে বহরগ্রাম শিখপুর ব্রিজ নির্মাণ করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় সদয় মনোযোগ আকর্ষণ করছি জবাবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম এমপি জানান ইতিমধ্যে জলবিদ্যুৎ গবেষণা টেকনো অর্থনৈতিক গবেষণা ইআইএ প্রতিবেদন সম্পন্ন হয়েছে বিআইডব্লিউটিএ ছাড়পত্র প্রদান করেছে ডিজাইন ফার্ম নিয়োগপূর্বক নকশা প্রস্তুতের পর ব্রিজ বাস্তবায়নের কাজ শুরু হবে উল্লেখ্য দুই হাজার এগারো সালে গোলাপগঞ্জ উপজেলার বাঘিরঘাট উচ্চ বিদ্যালয়ে প্রবাসীদের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাবেক স্থানীয় সরকার মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম স্থানীয় জনগণ ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জোরালো দাবির প্রেক্ষিতে বহরগ্রাম শিখপুরে সেতু নির্মাণের ঘোষণা দেন এরপর স্থানীয় সরকার প্রকৌশল সিলেট অফিস সেতু নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের প্রচেষ্টায় বুয়েটের প্রকৌশলী ও জায়গার প্রতিনিধিরা একাধিকবার প্রস্তাবিত সেতু এলাকা পরিদর্শন করেন কিন্তু দীর্ঘ আট বছরেও সেতু নির্মাণের দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি এ নিয়ে কয়েকবার সংসদে সেতু নির্মাণের গুরুত্ব তুলে ধরে দুই উপজেলার মানুষের দাবি বাস্তবায়নের আহ্বান জানান সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অবশেষে সেতু নির্মাণের এই অগ্রগতিতে আনন্দিত এলাকাবাসী এ হবে হবে প্রায় নয় বছর চলে গেছে কোনো কার্যক্রম না দেখে মানুষ কিছু হতাশ ছিল এখন আমাদের জননেতা নুরুল ইসলাম নাঈদ গুলাবগঞ্জ বিয়ানীবাজারের মাটিও মানুষের নেতা উনি যখন সংসদে নতুন করে উত্থাপন করলেন তখন থেকে মানুষের আবার আশার আশাবাদী হয়ে গেছে যে আবার ব্রিজ হবে এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি এখানে একটা ব্রিজ হোক কিছুদিন আগে আপনারা দেখেছেন সংসদে আমাদের জননেতা নুরুল ইসলাম নাহি সাহেব জিরকণ্ঠে বহরগ্রাম শিখপুর হওয়ার জন্য যে প্রস্তাব রেখেছেন আপনারা যদি যেতেন তখন ওই দিন যারা নিউজ দেখেছে প্রত্যেকটা মানুষ নদীর পাড়ে এসে মনে হয়েছে আর কি নজরুল ইসলাম নাহিকে পেলে জড়িয়ে ধরে হয়তো খান্না ধরবে এটা মনে আনন্দে এটা তো আমরা এখন আশাবাদী যত তাড়াতাড়ি সম্ভব আপনারা জানেন এবং আমাদের জননেতা নুরুল ইসলাম নাহি সাহেব এটা প্রত্যক্ষ প্রমাণ আমাদের কাছে যে এই অঞ্চলের সবচেয়ে স্বল্পতম রাস্তা হলো এটা আর এই বৃষ্টিটা হলে কিন্তু আমাদের মানুষের এই এই কষ্টটা লাঘব হয় বর্ষাকালে আমাদের খুবই কষ্ট হয় এখানে কিন্তু প্রবাসী উদ্যুষিত এরিয়া যাদের অর্থায়নে আমাদের বাংলাদেশের অর্থকে অনেক সমৃদ্ধ রাখছে তারা এসে অনেক কষ্ট করে তো এই কথা বিবেচনা করেই আমাদের সাহেব সংসদে উত্থাপন করেছেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে ওনার এই দাবিটাকে করেছেন আমাদের বিশ্বাস এবং আমরা মনে করি আমাদের এই স্বপ্নের বিয়ানীবাজার বাজার বললেখা জুড়ি থেকে যারা প্রবাসী এবং বিভিন্ন কারণে রুগী সহ সিলেট শহরের সাথে যোগাযোগ করেন এই রাস্তাটি ব্যবহার করেন কারণ এই রাস্তাটি তুলনামূলক ভালো এবং খুবই দূরত্ব কমে যায় সিলেটের সাথে এই জন্য এই অঞ্চলের মানুষ বাজার থেকে শুরু করে এই অঞ্চলের মানুষ এই রাস্তা দিয়েই সিলেটে যাতায়াত করেন সুতরাং এই বৃষ্টি হওয়া খুবই জরুরি এই এলাকা থেকে বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্যজন নেতা নুরুল ইসলাম নাহিদ এই বিষয়টিকে এলজিডির মাধ্যমে ফিজিবিলিটি স্টাডি সহ নানা বিষয় টেকনিক্যাল বিষয়ে তিনি অনেকে এগিয়ে রেখেছেন এখন প্রয়োজন আমাদের ফান্ডিংয়ের এখানে তিনি সংসদে উপস্থাপন করেছেন এবং স্থানীয় সরকার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এবং তিনি ব্যক্তিগতভাবে তিনি যোগাযোগ করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও আমার যতটুকু জানা তিনি কথা বলেছেন এই ব্রিজের সম্পর্কে আমরা আশা করি এই ব্রিজটি অচিরেই নির্মাণ হবে এবং জননেত্রী শেখ হাসিনার সেই ডিজিটাল বাংলাদেশ এবং যোগাযোগের যুগান্তকারী উন্নয়নে এই সড়ক এবং এই বহরগ্রাম শিখপুর সেতু সংযোগ হবে বহরগ্রাম শিখপুর সেতু মানুষের প্রাণের দাবি সেতুটি পূর্ণ হলে উপকৃত হবে সিলেট এবং মৌলভীবাজারের কয়েক লক্ষ মানুষ সিলেটের সাথে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে রক্ষা হবে প্রয়াত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের প্রতিশ্রুতি সার্থক হবে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের প্রচেষ্টা বহরগ্রাম শিখপুর পুরাতন ফেরিঘাট থেকে আব্দুল ওয়াদুদ ম্যাপ টিভি ইতিহাস ঐতিহ্য সংবাদ বিনোদন ব্যতিক্রমী সব আয়োজন ম্যাপ টিভি আমার দেশ আমার গর্ব